নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। বাবা আমার গেছিল একটু মির্জাপুর, মাত্র আসলো, আর আমি এই জায়গায় রান্না বান্নার আয়োজন আর কি করতেছি। আর এই সবজিগুলো তো কালকে আনছিল হাতে দিকে, তো এই জায়গায় হলো কালকে ওদের হয়েছি। তো এই জায়গায় আছে হচ্ছে এই যে কি জানি এটা কাঁকড়ল ভুলে গেছি, তো কাঁকড়ল আনছে, তারপরে আনছে হচ্ছে যে করলা আনছে, বেগুন আনছে, পটল আনছে, আর লেবুটা রাখছে হইতেছে আজকে হচ্ছে ছানা বানামো, ছানা দিয়ে ছানার তরকারি রান্না করবো। তো সেই জন্য আর কি দুধ ফ্রিজে আসছিল, তো দুধ আর কি আমি ফ্রিজে থেকে বের করে ভিজিয়ে রাখছি, পরে আর কি জাল দেওয়া এই লেবুর রস দিয়ে আর কি ছানাটা বানাবো। আর এই পাশে যে সবজি কাটছি কিছু, তো সবজি কাটছি জায়গায় ঢেঁড়স ভাজি কাটছি আর পটল ভাজি কাটছি। আর এই বেগুনটা আবার একটু নষ্ট ছিল ওই যে, তো সেই জন্য ভাবছি যে বেগুনটা রেখে দিলে পয়সা যাবো গা, তার থেকে ভেজে রাখি, তো সেই জন্য আর কি ওই বেগুনটা আর কি ওইভাবে কাটছি। ভাবছি যে ঢেঁড়স ভাজি করে রাখি, আর তো পটল কাটছি, কাঁকড়ল কি দুইটা ভাজুম, ভাজি কথা কইছে কালকে তো বাবা হাটে সাথে গেছিল, সেই জন্য যাই। আচ্ছা একটু আগে আবার কয়ে গেলো, কয়ে গেলো কাঁকড়ল তাইলে ভাই যো অল্প করে ভাজি ভাজো দুইটা ভাজি, প্রত্যেকটা কাঁকড়লের মধ্যেই কি এই যেরকম থাকবো সব কি তোমার ভালো দিব নাকি, আকাশের অবস্থা ভালো না, বিয়ে কটা করে পড়ে যাচ্ছে, মেঘলা মেঘলা হয়ে গেছে, বিসি কথা হাসুরি বেসা লেখে নি আড়ল বেঙ্গল মেয়ে দান বিসি 40 টাকা কেজি বিসি, কার হলে সে বিসি দান বিসি এই উপরে বিসি না মানুষে আকাশের বাপ ভালো খারাপ আকাশের সুন্দর জন্য একজন হয়েছে পরিষ্কার আর বৃষ্টি বাবা কাঁঠাল পেরে নিয়েছে, তো কাঁঠাল হলো একদম গাছ থেকে পয়রা খাইতে গেছে, তো এই যে যেগুলো ভালো রোয়া ওটি রাখছে খাওয়ার জন্য, আর এগুলো হলো গরুর দিব, আর ওই যে বিশি রাখতেছে ওই যে কাকা এসে বসে সাধু কাকা
কাঁঠাল খাইবা না? কাঁঠাল খালি আমাকে বাবা খায় আমাকে একাই খাইছ? এক কাঁঠাল একাই খাইছে বলি আমাকে খালি বাবা কাঁঠাল পছন্দ করে, আমিও খাইলে খুব বলে এক রোয়া কি দুই রোয়া এর বেশি না, লিখনের বাপেও খুব বলে এক রোয়া কি দুই রোয়া খায়, দুই তিন রোয়া খাইলে মানে মুখ ই হয়ে আসে ফিরে আসে। আর মিষ্টি কাঁঠালের রোয়া এত মিষ্টি, কি জানি ফেল তাই না? আর বাইরে তো যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি অনেক ঘুরে নেমে গেল গা, আকাশ সুগন্ধ করে গেছে গা, যখন মেঘ আসিল আকাশ মেঘে দেখে এখন বৃষ্টি নেমে গেল, এখন জোর সে একসঙ্গে বৃষ্টি হইল। এখন স্নান করে বলছি না আমি নাই তো বৃষ্টি করে স্নান করলে গামাসি জায়গা, ছানা বানাইব তার জন্য লেবু গাছ আছে, জম্ব কি লেবু দিলে বেশি দিও না, লেবু দেখে শরবত খেয়ে মনে হইল গো ফুল সুন্দর ফুল দেখতে আছো তুমি, তোমার জিনিস গো জিনিস জায়গায় জুত বসাইছে, আমি ছানা বানাবো, ছানা বানিয়ে তারপরে আজকে ছানার তরকারি হইব, লেবুর টক লেবুর রস নিছি আর সাইকে দিমো, আবার ওই যে লেবু অনেক ছাতা ছাতাই হয়েছে তো জমি দেবো না সে তো বাংলাদেশে পাও না বাবা নব ফালাম যাই ফালাম যায় আছে। Thank you.
না ও বগন তো কম হইছে না 1 কেজি দুধ দিছি দুধ তো 1 কেজি নিছে মানে 1 কেজি দুধ কতটুকু হইবো সোনা তো গরে জরি শুরু হয়ে গেছে গা একদম ঘর মিষ্টি এখন আকাশের অবস্থাও ভালো না মায়ের ঘরে ঘর মিষ্টি আমি তো 1 কেজি দুধ দিছি কতটুকু খানা কম জানি না প্রথম বানাইলাম না আমার ছানা বানানো শেষ এই যে ছানা একবারে জমে গেছে 1 কেজি দুধের ছানা এইটুকু মাত্র আমি তো বুঝে সারতে পারি নাই যে কতটুকু বইব তখন ছোট করে কাইটা নেই না আবার যদি কোনো সময় বানাই তাহলে বেশি করে দুধ নিব আমি তো মনে করছি যে ছানা তো বানিয়ে নিছি ছানা গুলো অনেক সুন্দর হয়েছে শক্তি হয়ে গেছে একদম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নি মানে শুকনো শুকনো হয়েছে তো এই কারণে তেলটা দিলাম তো কড়াই তেল দিয়ে দিছি আমরা জানি ভাজা হয়ে গেছে আমি নিতেছি এই মাঝখান থেকে আবার লিখন এসে আমার একটা দেও ভাজা খাই এখানে এসে ভাজা নিয়ে গেছে গোনা দেওয়া কই গোনা দেন না গোনা আজকে খালি চাই কাছে খাও দেখো কেমন লাগে এই যে জায়গায় আলু সিদ্ধ করে কাইটে নিছি সিদ্ধ করে কাইটে নিছি এখন রান্নাটা করি তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম এই জায়গায় আলু আর এই যে কাঁচা মরিচ কেটে রাখছি তো দিয়ে দিই সব একসাথে লবণ দিয়ে দিই হলুদ শুকনো মরিচ তো মশলা দিয়ে ভালো করে কষি আমি ফ্রিয়ে যে আমি জল দিয়ে দিই জিরার গরম মশলা বেটে রাখছি আর মশলা বাটাটা দিয়ে দিই আর যখন ছানাগুলো দিয়ে দিই আমার রান্না শেষ আর নামে নেই তো আমার রান্না বান্না শেষ
খাওয়া দাওয়া শুরু করে দিছে আমার আমার একটু দেরি হয়ে গেছে গা বয়া বললাম রান্না করছে ভেন্ডি ভাজি কাকল ভাজি পটল ভাজি বেগুন ভাজি আর এসে অল্প একটু সানারি তরকারি আজকে এই প্রথম আর কি এই রান্না করলাম সানা তো না এর আগে কখনো সানা তো খাই না আলুর তরকারি নিছি পটল নিছি পটল ভাজা বেগুন ভাজা তারপরে কাকর ভাজা সব একটা জমিতে বাবার বাজু তরকারিটা ভালো হয়েছে ছানা তরকারি ভালো হয়েছে গাড়ির তো ছানা বেশি হইলে আর তো ভালো হয়েছে তরকারি খেতে সাদা আছে আজকে আর ভিডিও বড় করবো না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।